আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান। গ্রাফিক্স টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি ব্যানার ডিজাইন করে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। চলুন তাহলে দেখি। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দিবেন, একটি ব্যানারের সাইজ নেব, ফাইল ফাইল থেকে নিউ, এখানে ওয়াইডটা নেব 84 ইঞ্চি, হাইটে 36 ইঞ্চি দিয়ে ওকে দেব। এখন প্রথমে আমরা একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল টুল নেব, এখন গুগল থেকে কিছু ভিক্টোরিয়া নামে রেখেছিলাম, এগুলো আপনারা নামে নেবেন। মাউসের ডানে ক্লিক করে আনগ্রুপ করবে। ওকে, এটি কন্ট্রোলটা ধরে কপি করবেন, এখন এই লেয়ারটি কন্ট্রোল সেভ দিয়ে কপি করবেন। কপি করে মাউসের অ্যাডমিনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, এখন শিফট ধরে এগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে মাউসের অ্যাডমিনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ওকে। টিতে ক্লিক করব, ফন্টটি বড় করে দিব। এখান থেকে ফন্টটি আমরা চেঞ্জ করে দিব, এই ফন্টটি দিব। মাস্টার আপনি ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব, দিয়ে আনগ্রুপ করব। সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ইউনিটে ক্লিক করব। গার্ডিয়ান থেকে গার্ডিয়ানটি দিব, এখানে ক্লিক করে সেম ওয়াকে। এখান থেকে পার্সেন্টেজ দিয়ে দেবো,
এই কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব। কপি করে আউটলাইন কালারটি দিয়ে দেব, স্ট্রোক বাড়িয়ে দেব। মাস্টার আর্টমে ক্লিক করে অ্যানহ্যান্স থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, ওকে। টেক্সট নেব, ফন্ট একটু বড় করে দিলাম। আর একটি টেক্সট নেব, ইলিপ্স টুলটি নেব, এখান থেকে কালারটি দিয়ে দেব, এটি সিলেক্ট করে মাস্টার আপনি ক্লিক করে অ্যানহ্যান্স থেকে সেন্ট ব্যাকওয়ার্ড, কালারটি দিয়ে দেব। আর একটি শেপ নিয়ে আসবো, এখান থেকে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলটি নিব, এখানে শেয়ার টুল দিয়ে বাঁকা করে দেব। মাস্টার আর্টমে ক্লিক করে অ্যানহ্যান্স থেকে সেন্ট ব্যাকওয়ার্ড, এই লেয়ারটি সিলেক্ট করে মাস্টার আর্টমে ক্লিক করে সেন্ট টু ব্যাকওয়ার্ড ক্লিক করুন। এই টেক্সটের কালারটি চেঞ্জ করে দেব, আর একটি টেক্সট নিব, এখানে ফন্টটি চেঞ্জ করে দেবো এখান থেকে। কালারটি চেঞ্জ করে দেবো, আর একটা টেক্সট নিব, ফন্টটি বড় করে দেবো টেনে, ফন্ট চেঞ্জ করে দেব।
আর একটা টেক্সট নিয়ে শ্রদ্ধাঞ্জলি যদি ফন্টটি চেঞ্জ করে দেবো এখান থেকে। এখন এখানে ছবি অ্যাড করব ফাইল থেকে প্লেস, আপনার ছবি যেখানে আছে সেখান থেকে নিয়ে আসবেন, শহীদ দিয়ে ছবি নেট গুগল থেকে নামিয়ে নেবেন প্লেস, ওকে। ছবিটি গুগলে সার্চ দিলেই পাবেন। আর একটি রেক্টেঙ্গেল টুল নেবেন, মাউসের আপনার ক্লিক করে অ্যাডভান্স থেকে সেন্ট ব্যাকওয়ার্ড থেকে সেন্ট ব্যাকওয়ার্ড এলিয়াতে সিলেক্ট করে মাউসের আপনি ক্লিক করে অ্যাডভান্স থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, কালারটি চেঞ্জ করে দিবেন। টেক্সট নিব, কালারটি চেঞ্জ করে দেব। সো ভিউয়ার, এই ছিল আজকের আয়োজন। আশা করি আমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যানার ডিজাইন টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আগামী পর্ব পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন এবং আমার গ্রাফিক্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। শেষ করার আগে আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন ক্লিক করুন, এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিন। ধন্যবাদ।